অধ্যায় পাঁচ শৈবাল চত্রাক শৈবাল ফাইকোলজি কতিপয় সংজ্ঞা ফাইকোলজি ইকোলজি শৈবাল বিষয়ক বিদ্যা ফাটোপ্লান্টার সম্পূর্ণ ভাষা মানুষ শৈবাল বেনথেন শৈবাল হচ্ছে জলাশয়ের পাড়ি নিচে মাটিতে আবদ্ধ শৈবাল লিথো ফাট হচ্ছে পাথরের গায়ে জন্মানো শৈবাল অ্যান্ডাফাট হচ্ছে উচ্চ শ্রেণী এটা টিস্যুর অভ্যন্তরে জন্মানো শৈবাল ফাট হচ্ছে অভ্যন্ন শৈবালের গায়ে জন্মানো তার হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে শৈবাল দাস উদ্ভিদ তার হচ্ছে এরা সুখেন্দ্রিক অকেশি এক কোষি এটা হচ্ছে বা হচ্ছে বক কোষি হিসেবে বলে কখনো সত্যিকার মূল এবং হাড় ও পাতা সৃষ্টি হয় না অর্থাৎ এরা সমগ্র দিয়ে থেলা হচ্ছে এদের দেহে বাস্কুলার টিস্যু নেই এদের জননাঙ্গে খুশি বক কোষি হলে তারপরে সেটা বন্ধ কোষ আবরণ দিয়ে বিস্তৃত হয় এর স্পঞ্জিয়া শরীর তুলি সর্বদা এক কোষি থেকে এদের যাই কটা স্ত্রী জননাঙ্গে থাকে অবস্থায় এদের হচ্ছে বক কোষি ভ্রূণে পরিণত হয় না সে বলা হয় কোষের প্রাচীর সেরণ অনুসারে নির্মিত হয়ে থাকে সে বলা হয় জননাঙ্গে তারপরে আইসোগেমাস তারপরে অ্যানাইসোগেমাস অথবা উগেমাস দুইটি ব্যতিক্রম ছাড়া তারপর অধিকাংশ শেবলের সঞ্চিত খাদ্য সর করা বিশেষত শালক শৈবাল মোটর সালক সারি সাড়ে বাকি সেবলের রয়েছে প্রজাতির সংখ্যা সারা বিশ্বে প্রায় তিরিশ হাজার প্রজাতির সেবল আছে বলে ধারণা করা হয় সেবলের দুই ঘটনা একুশি সচল হচ্ছে ক্ল্যামি টোমনাস ইউগুয়না নিশ্চয় হচ্ছে ক্লোরোলা ক্লোরোক্কাস গ্লিও ক্যাপসা ন্যাভিকোলা কলোনি হচ্ছে সচল ও বক্সার ইউডোরিনা প্যানডোরিনা তারপরে নিশ্চিত হচ্ছে প্যারিয়াস্ট্রাম হাইড্রোকটিক তার হচ্ছে সুতরাকারের মধ্যে রয়েছে হচ্ছে অশাক্ষা স্পাইরোগেরা এগুলো ড্রিক্স শাখা নেতার মধ্যে হচ্ছে চেউরি ট্রপ চেই টোফোড়া পিতোফোড়া কেলাডো ফোড়া তারপর হচ্ছে প্যালমন্ডা ফ্যামিলি হচ্ছে কনসাইয়ার হচ্ছে ক্যামিডিমাস দীর্ঘসাই হচ্ছে টেট্রাস পোড়া তারপর হচ্ছে সিনোসাটিক বা সাইফোন আকৃতি রয়েছে বচরিয়া বট্রিডিয়াম পলিসাইফোনিয়া তারপর হচ্ছে হেট্রাওট্রাইগ্রাস হচ্ছে চ্যাটোফোড়া কোলে কোলে চেইটি তারপর হচ্ছে গুই কলোনিয়াম তারপর সেটা দেহি বা সংদেহি বা তালাটা প্রাণ হচ্ছে পরফাইটের আলফা তারপরে বয়ট হচ্ছে ক্রোমুলিনা তারপরে ড্যান্টর আছে প্যাসিনো কোয়াডাস নোডাস বা পর্ব পর্ব হচ্ছে চারা চটিল বা বিশেষ আকৃতি শৈব মূলকাণ্ড ও ফাঁধ বিভক্ত এবং হচ্ছে ল্যামিনেরিয়া তারপর শৈবালের খুশি ওঠেন প্রথম আছে শৈবালের বৈশিষ্ট্য অপর নাম ফাইটার অপর নাম হচ্ছে অগ্নি সেবাল ফায়ার এলগে ডিরো ক্রিসো ফাইটার অপর নাম গোল্ডেন ব্রাউন শৈবাল সোনালি বাদামি ফাইটার অপর নাম শহর লোতো সেবাল ফ্যাটোফাইটার অপর নাম বাদামি ক্লোরো ক্লোরোফাইটার অপর নাম সবুজ শৈবাল তারপর হচ্ছে ক্লোরোফিল পিরোফাইটাতে থাকে হচ্ছে এসিএবি ক্লোরোসিফ ক্রাইসোফাইটাতে থাকে হচ্ছে এসি ডোফাইটাতে থাকে এ ফ্যাটোফাইটাতে থাকে এ সি ক্লোরোফাইটাতে থাকে এবি পিরোফাইটেটের মধ্যে অন্যান্য যে রঞ্জক থাকে সেটা হচ্ছে ক্যারোটিন লুসিফারিন আবার দিকে ক্রিসোফাইটের মধ্যে থাকে হচ্ছে অতিমাত্রায় কোনো ক্যারোটিনেট রোটোফাইটের মধ্যে থাকা হচ্ছে ফাইকোসানিন তারপর হচ্ছে ফাইকিও এরিথিন আর ফাইওফাইটের মধ্যে থাকে হচ্ছে ফিগোজেন্থিন এবং হচ্ছে ক্লোরোফাইটের মধ্যে থাকে হচ্ছে ক্যারোটিনাইট পিরোফাইটের মধ্যে সঞ্চিত খাতা তো হচ্ছে প্যারামাইলন ক্রাইসোফাইটের মধ্যে হচ্ছে সঞ্চিত খাতা হচ্ছে ক্রাইসোলোমানারিন তারপর হচ্ছে রোটোফাইটা ফ্লোরিডিয়ান তারপরে স্টার্চ ফেটোফ্যাটের মধ্যে থাকে হচ্ছে ল্যামিনারিন তারপর এবং হচ্ছে ম্যানিটল ক্লোরোফাইটের মধ্যে থাকে হচ্ছে সেচার বা হচ্ছে স্টার্চ তারপর সে পিউফাটের মধ্যে থাকে হচ্ছে বায়োলুমি ডেস লুমিসেন্স গোটায় এদের দ্বারা এটা টাইটটা হয়ে থাকে ব্যতিক্রম ধর্মী তারপর সে রটোফাইটের মধ্যে থাকে হচ্ছে পলিসেকারাইটটা এগারো এগার ক্যারাজিন তারপর দিকে ফেইফ্যাটের মধ্যে থাকে হচ্ছে গাড়ানো কেউ পলিসেকারাইডটা জিন থাকে সই বলার জন্য নানা প্রকার হচ্ছে কোষ বিভাজন ইউকলানা ওড্যাটম খন্ডানা হচ্ছে নষ্টক অসিল্যাটোরিয়া উলোথরিক্স অটোকোনিয়াম তারপর হচ্ছে টিউবাসিস্টির মাধ্যম বুলবি সিস্টের মাধ্যম হচ্ছে চারা কুড়ি সিস্টির মাধ্যম হচ্ছে প্রোটোসিফন তারপর হচ্ছে হরমোগোনিয়ার মাধ্যম হচ্ছে নষ্টক অসিলাটোরিয়া তারপর হচ্ছে মিক্সো ফিসে চলরেণু এবং হচ্ছে জুসপোর এবং জুস্পোরগুলো সাধারণত দুই থেকে চার হাজার ফ্লাচলা বিশিষ্ট হয়ে থাকে এভাবে কোনো কোনো ক্ষেত্রে অধিকা ফ্লাচলা থাকতে পারে যেমন হচ্ছে ক্লাইমেট হোয়াইট বর্গ এবং হচ্ছে ফচরিয়া হচ্ছে

অর্থনৈতিক গুরুত্ব সেকেন্ড জেনারেশন বায়োফুল বায়োফুলের জীব জ্বালানি হিসাবে ককাসা ব্রাউনি তারপরে গোয়েন্দা সামনে অবস্থা নিয়ে অন্য সবচেয়ে বলা হয় তারপরে মাটির বৈষ্ণী ডাটম সবাই কার্বন ডেটিং করে তারপরে অনেক খাদ্য হচ্ছে কনরাস ক্রিসপাস তারপর লেক কুটুকা ক্লোরেলা পশু খাদ্যের মধ্যে রয়েছে রডি রডি মেডিয়া এলারিয়া ল্যামিনারিয়া তারপর স্যাকারিনা তার হচ্ছে অ্যাস্কো ফাইলাম ওয়াটার প্লম সৃষ্টির মধ্যে রয়েছে অসিলাটোরিয়া নস্টক অ্যানাবাইনা মিক্রো সিস্ট্রিস তারপর মাছার ফুলকার রোগের জন্য সৃষ্টি দায়ী হচ্ছে ওয়াইডোনিয়াম উদ্ভিদ রোগের জন্য দায়ী হচ্ছে সেফালো ব্লুম সিটির জন্য দায়ী হচ্ছে ওমাইনোস অসিলাটোরিয়া মিক্রোসিস্টিস এবং হচ্ছে নষ্টক একটা হচ্ছে এলা বাইনা নিচের কোনটি বাদামি সে জন্য সঞ্চিত খাদ্য নয় বাদামি সে বলার ফাইটার সঞ্চিত খাদ্য নয় উত্তর হচ্ছে বি স্টার হচ্ছে বাদামি সেবলের সঞ্চিত খাদ্য নয় অগ্নি সেবাল কী নামে পরিচিত অগ্নি সেবল হচ্ছে পিরো ফাইটার নামে পরিচিত উলোথ্রিক্স উলোথ্রিক্সের প্রকৃতি হচ্ছে এটি অর্থাৎ স্ত্রী ও পুরুষ আলাদা সেবল হতে প্রজাতি হচ্ছে এ পর্যন্ত ওলোথ্রিক্সের আবাসিক বিষয়টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে দৈহিক ঘটনা হলাস্টে দ্বারা তারপরে সেবলটি কোনো বস্তুটির সাথে আবদ্ধ থাকে তারপরে এটি আকৃতির থাকে ব্যাখ্যা দিকে রয়েছে পারেন্টে হলো এক ধরনের প্রোটিনটা যা জাতীয় পদার্থের প্রোটিন জাতীয় পদার্থ না যা চাউদিক অনেক সময় স্টার্স হয়েছে থাকে একমাত্র হোল্ড ছাড়া অন্য কোচগুলো বিভাজন সক্ষম হয়ে থাকে জনন হচ্ছে অজন জনন এবং জনজলন অজান জননের মধ্যে জুসের মাধ্যমে এবং স্পোরঞ্জিন থেকে এক থেকে বুধিষ্টি সৃষ্টি হয়ে থাকে মাইক্রো জুস পর একটি জুসপোরঞ্জি থেকে থাকে বুধষ্টি জুস পড়ার তৈরি হয়ে থাকে তারপর হচ্ছে মেগা জুস পর একটি জুস পো থেকে এক থেকে চারটি জুস পরের সৃষ্টি হয়ে থাকে তারপর জনজলনার আইসো গেমাস গুলো থ্রিক শেষ তারপর হোল্ড ছাড়া যে কোনো একটি কোশেরা হচ্ছে প্রোটোপ্লাস্ট এবং সে বিচারের মাধ্যমে একটা বা ষোলো তারপরে চৌষট্টি প্রোটোপ্লাস্টার সৃষ্টি করে উগুলো রিক্সা জায়গোটা মাসিস্টের মাধ্যমে বিভোচিত হয় এই চার থেকে আটটা চার বা আটটা এবং ষোলোটি হ্যাপ্লাইটার জুস্প তারপরে প্রতিকূল পরিবেশে সৃষ্টি করে উল্লো রিক্সা প্লাস্টার আকৃতিক আকৃতি রাখা গুরুত্বপূর্ণ হচ্ছে প্রজাতি হচ্ছে প্রায় নব্বই হাজার ভাইলাম আছে পাঁচটি মার্কুলিশ হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে জাইগো মাইকোটা তারপরে হ্যাসকো মাইকোটা বেসিডিও মাইক্রোটা তার ডিউটার ডিউটের মাইক্রোটা তারপর হচ্ছে মাইকো ফাইকো ফাইটা তারপর হচ্ছে কতিপয় সংজ্ঞা তার মাইকোলজি ছত্রাক সম্পর্কিত বিদ্যা তারপর স্ক্রোশিয়াম হচ্ছে ছত্রাক হের প্রতিকূল অবস্থা অতিক্রমে সাহায্য করে খনি এটা হচ্ছে হাইফার মাথায় উপস্থিত নিচল স্পোর তার হচ্ছে ক্লাইমেট স্পোর হচ্ছে পুরো আবরণ দিয়ে আবৃত স্পোর তারা অডিয়াম আছে ব্যবধায় দিয়ে বিভিন্ন হয়ে থাকে একাধিক খন্ডে বিভক্ত থাকা কলাকার বিজ্ঞান তার হচ্ছে সমস্ত দেহ গোষ্ঠী জনন কাজে ব্যবহৃত হয়ে থাকে ইউকার বিকেত হচ্ছে দেহ অংশ বিশেষ জনন যন্ত্রের সৃষ্টি হয়ে থাকে তার হচ্ছে বৈশিষ্ট্য চতরাক্ষা ক্রোফিল্ডা ভিনে তারপরে অবশ্য পক্ষে অবশ্য উচ্ছে বংশ্লেষণে অক্ষম উদ্ভিদের তারপরে মৃতজীবী মৃতজীবী হিসেবে বাস করে কোষে তারপরে কোষপ্রাচীর কাটি নির্মিত হতে সঞ্চিত খাদ্য প্রধানত লাইকজন এবং কখনো কখনো কিছু পরিমাণ কোয়ালিটির দিয়ে থাকতে পারে তারপর খেয়ে তারপরে এসে কোষে থাকা অবস্থা জায়গাটা বুকিপূরণে পরিণত হয় না হ্যাপ্লোটার দিয়ে তারপরে বংশ বিস্তার করে তারপর জায়গাটা মাসিস হয় অবশ্য ক্ষমতা তীব্রতা পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা এবং পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উপরে জন্মাতে পারে তারপরে শোষণ করিয়া খাদ্য গ্রহণ করে ছত্রাক ছত্রাকালাটে জাতীয় উদ্ভিদ তারপরে খুশি ছাড়া তারপরে সব ছত্রাক হাইফি দ্বারা গঠিত তারপরে গঠন হাইফা হাইফি শাখা তারপরে মাইসেলিয়াম ছত্রাকের অংশ যা শাখা অস্বংখ্যাকার বিশিষ্ট সূত্র হাইপি দ্বারা গঠিত সিনো সাইটিকে মাইসেলিয়াম আছে বিশিষ্ট মাইসেলিয়াম তারপর আছে অস্ট্রেলিয়াম আছে পোশাক দেওয়া থেকে খাদ্য শোষণকারী হাইফা পোশাক দেহ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে বলা থেকে অস্ট্রেলিয়াম তারপর আছে হ্যাঁ রাজ্যভেটের পরিবেশের থেকে খাদ্য শোষণকারী হাইফা কে বলা থাকে রাজ্য মর্ফ আছে উচ্চ শ্রেণীর উচ্চ শ্রেণীর সতরাকে মাইসিলিয়ামা শক্ত রশির মতো গঠন করে এদেরকে বলা থাকে মর্ফ মাইক্রো মাইক্রোয়াইজেল সত্রাক উদ্ভিদের সরু মূল বা আছে মনোরমে চার বা অভ্যন্তরে জালের মতো বৃষ্টি নির্দিষ্ট ছত্রাক হচ্ছে মাইক্রোয়াইজেল ছত্রাক উদ্ভিদের সরু মূল বা আছে মনোরোমে চারও দিকে অভ্যন্তরে জালের মতো বৃষ্টিতে নির্দিষ্ট ছত্রাকে বলা থাকে মাইক্রোয়াইজেল ছত্রাক উদাহরণ হচ্ছে স্যাপ্রোলাজিনা এসপি তারপর মাইক্রো রাইজেল উদ্ভিদা মূল ও ছত্রাকের মধ্যকার অ্যাসোসিয়েশনকে বলা হয় থাকে মাইক্রাইজা এদিকে সিনোসাইটিক মাঝে আমার উদাহরণ হচ্ছে হচ্ছে তারপরে হসেদ্রা হচ্ছে ফোফ ফিতোফতোরা এসপি তারপরে রাজমনফর হচ্ছে মাইক্রোরাইজার ছত্রাক হচ্ছে স্যাপ্রোলাইজিনা এসপি কোশিয়া গঠন প্রোটোপ্লাস্টের মধ্যে কোষ প্রাচীর কাটিয়ে নির্মিত হয়ে থাকে এর দিদিকে প্রোটোপ্লাস্ট হচ্ছে তিন প্রকারের রয়েছে কোসডিলি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস কোশ ডিলি কোথাও কোশ্ডি প্রকারের মতো ভাজ হয়ে লোকজম সৃষ্টি করে প্রধান উপাদান হচ্ছে আর্গেস্ট্রল তারপর সাইটোপ্লাজম সঞ্চিত খাদ্য হিসেবে ক্লাইকোজেন পলিউটিন তেল হচ্ছে ইত্যাদি বিদ্যমান থাকে তারপর হচ্ছে ছত্রাকের জনন নগদ জনন এবং হচ্ছে উদাহরণ দৈহিক কন্টাইন এবং হচ্ছে কন্টাইন খন্ডিত করেন ফ্রাগমেন্টেশন তারপর হচ্ছে রাজ্যবস তার হচ্ছে বেনিসিগ্রাম তারপর হচ্ছে দ্বিবিভাজন এবং হচ্ছে তারপর হচ্ছে বিভাজন তার হচ্ছে পানের ফিশন তার হচ্ছে ইয়েস্ট সাইক্রোমাইসিস তার হচ্ছে কৃষি সিস্টেম গম তার হচ্ছে ক্রোধ গম তার হচ্ছে বাটিং তার হচ্ছে ইয়েস্ট সাইক্রোমাইসিস অজন চরণ নিশ্চল রেণু তার পছে আপনার স্পর তারপর স্পুরঞ্চিত স্পুর প্লাজেলা পছে ফ্লা জেলা ভিন তার পছে মিহিকর রাজ্য প্রসাদ তারপর সচল রেণু স্পর হয়ে তার পছে ফ্লা জেলা এক থেকে দুটি প্লাজেলা জেলা হয়ে থাকছে আপনার জেলা ফাইতিয়াম তার পছে ক্লাইমাইডো স্পর তার পছে বিরাম স্পর তার পছে ফুসারিয়াম তার পছে মিহিকর এবং হচ্ছে কোনি এটিয়াম তার পছে নিসিলাম তার পছে এলডারনিয়াম তার পছে স্পর ডিলাস ফাইটোপোডা তোরা তার পছে অডিয়াম অডিয়া কর পিনাসা তার পছে তার পছে স্পঞ্জ দুই ধরনের হয়ে থাকে জুসপর এবং আপনার জনন জনজন আছে জনগণের স্বতন্ত্র দশা তিনটি হচ্ছে প্লাজমা গ্যামি খেলিয়া গেমি এবং দশা পাঁচটি তাহলে গ্যামটার মিলান তারপরে তারপর তারপরে ও গেমি গ্যামটের জিয়ারের সংযোগ তারপরে গ্যামের জিয়ার মিলেন স্পারমা টাইজেশন তারপর সোমোটা গেমি তারপরে অর্থনৈতিক গুরুত্ব খাদ্য হিসেবে মাশরুম এগারিকা বলবিলা তারপরে ফ্লুটরসা তারপর মোরলা তারপরে ট্রাফল টিউবার তারপরে সাইকোলসিনা ওষুধ পাশে ডিউটলি ই পা ক্লাডিয়াম তারপরে উনিশ উনত্রিশ সালে যে ছত্রাক থেকে স্যার আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন এবং অ্যান্টিবায়টিক আবিষ্কার করেন সেটি হচ্ছে পেনিসিলিন ডোটেটাম তারপর পৃথিবীর সর্ব প্রথম মা বাণিজ্যিকভাবে অ্যান্টিবায়োটিক পেনিসিল পেনিসিলিন তৈরি হয়ে থাকে যে শতকা থেকে সেটি হচ্ছে পেনিসিলাম ক্রিসোজেনাম জেনাম গ্র্যাসিও ফুলভিন নামক ওষুধ তৈরি হয়ে থাকে পেনিসিলিয়াম গ্রিসো ফুলবাম থেকে ইনভার্টেশন পাওয়া যাওয়া হচ্ছে সেকারিভেসিয়া থেকে তারপর থেকে চিনি প্রস্তুত করতে মিঘর জি তারপর সেগ্র তৈরি হয়ে থাকে তারপর হচ্ছে পারপুরিয়া থেকে তারপর ডাস্ট ডাস এবং হচ্ছে জৈব সিঁড়ি তৈরি হয়ে থাকে অ্যাসপার গ্লাস থেকে জিবেরেলের নামক উদ্ভিদ বৃদ্ধি হরমোন আহরণ হয়ে থাকে জিবেরলা পুরুই হুজু ফুজু কুরোই থেকে বাংলাদেশের খাদ্য হিসেবে রাজা চাষি কিন্তু মাসকে মতে বলবে রিলা প্লিউরোথনস এক গণভুক্ত কটি প্রজাতি মৌলিক গবেষণা মতে দিতে ব্যবহৃত হয় থাকে স্যাক্রোমাইসিস আর তারপরে জিন্দা জাতি গবেষণা ব্যবহৃত হয় থাকে নিউরোসোফোরা তারপরে ক্রাসা এবং অ্যানাসিটো ফলফিয়া ভিটামিন বি ও সি গ্লিসেন তরিতে এবং পাউরুটি কেক ও অ্যালকোহল প্রস্তুত দিতে স্যাক্রোমাইসিস ধানের পাতার বাদামি দাগ রোগ সৃষ্টি করে হ্যালমিনথোস প্রোরিয়াম তারপরে চাওয়ারি আলুর আর্লি ব্লাডের রোগ হচ্ছে অ্যালতানারিয়া সোলানি তারপরে আলুর তারপর তারপরে গম রোগের মধ্যে রোগ হয়ে থাকে পুকসিনিয়া গ্রামিনিস ট্রিটিসি খাদলদ রোগের পচন হচ্ছে এসপারগ্লাস প্যানিসিয়াম মাইক্রোটক্সিন সৃষ্টি হচ্ছে গিলাস ফ্ল্যাবস মাসের স্যামন রোগ সেপ্রোলাজিয়া প্যারাসিটিকা মানুষের মাথায় টাকা সৃষ্টি মাইক্রোস্পোরিয়াম মানুষের দিয়ে দাদা রোগের বাঁচে রিংয়া তারপরে ট্রিকো ফাইটন টি টি রাব টিটি টি টি হি কোশম তারপরে মাইক্রোস রাম কেন এপিড আর মটো পালন পুরু কুকুর এবং হচ্ছে ঘোরার শরীরে দাদা রোগের চর্মা রোগের সৃষ্টি হয়ে থাকে মাইক্রোসোক্রাম ক্যানিসিয়া তারপর হাঁস মুরগি এবং পাখির কর্মপদার্থ হয়ে থাকে গ্লাস তারপর ফিম জেটাসা তারপর হচ্ছে মানুষের বঙ্ক মাইকোসিসের রোগ হচ্ছে অ্যাভসিপিডিয়া তারপর সে কক্সিডিও মাইকোসিস নামকের রোগ সৃষ্টি হয়ে থাকে এবং চেস্টার নাইট ব্লাইটের রোগ সেটি হতে থাকে অ্যাডোথিয়া এবং হচ্ছে প্যারাসিটিকিয়া তারপর অ্যাথালাইটের ফুটো তারপর হচ্ছে নিয়ে রাবরাম তারপর হচ্ছে ক্যান্ডিডিয়াসিস তারপর হচ্ছে ক্যান্ডিয়া তারপর হচ্ছে অ্যালবিসিয়ামস তারপর হচ্ছে কাগজ বিনষ্ট করার পেনিসিলাম তারপর হচ্ছে আলটেরিয়া পুসারিয়াম তারপর হচ্ছে কাটার পচন হওয়া পড়িয়া তারপর হচ্ছে সার্পুলা তারপর হচ্ছে পলিপরাস তারপর হচ্ছে বিষাক্ত প্রজাতি চতর হচ্ছে গারিকাস তারপর হচ্ছে জেন্থ্রোডা জেন্থ্রোডাস তারপর হচ্ছে অ্যামনাইতা ভিরোসা এ ফ্যালিওটস যেমন রোগের জন্য দায়ী চতরাক সস সস স্যামন স্যাপ্রোলেকনিয়া আলু দোষা রক্ষা গাছের পাতা কাণ্ড ফুল ইত্যাদি ক্ষত হয়ে শুকিয়ে যায় ওকে বলা হয় থাকে ধসা বা ব্লাইট তারপর আলুর গাছে দুই ধরনের ব্লাইট রোগ থাকে আলুর ব্লাইট রোগ আর আর্লি ব্লাইট আলতানিয়া সোয়ানি তারপর হচ্ছে রেড ব্লাইটে পিত অফতরা ইনফাস্টান্স আলুর বিলম্বিত ধসা রোগ ছত্রাকের নাম হচ্ছে ফাইটো থোরা ইনফ্যাস্টান্স তারপরে সেটি ফাইকো মাইসিটিস শ্রেণী ছত্রাক তারপরে ছত্রাক দেহ হচ্ছে মাইসিলাম এবং সিনোস্যাটিক হাই পাওয়া হচ্ছে হস্ট্রিডিং মাধ্যমে হচ্ছে পোশাক দেহ থেকে শোষণ করে তারপর অনেকটি আমি সংছে তৈলবিন্দু জিনোম হচ্ছে রিপ্লটে কমজম হচ্ছে বারো এগারো থেকে তেরো তারপরে দাদার রোগ তারপরে রোগের গঠন হচ্ছে সোয়াচ চর্ম রোগ হতে কোনো নাম হচ্ছে টিনিয়া রিংমা তারপরে ট্রাইকো ফাইটিনা তারপরে ট্রিকো ফাইটোসিসা রোগের কারণ হচ্ছে ট্রিকো ফাইটন তারপরে মাইক্রোস্প্রন এপি মো তার তারপরে লক্ষণ হচ্ছে প্রথমে ছোটো লালা গোটা হয়ে থাকে চুলকায় প্রথম ক্রমে সুনিষ্ট কিনারা সহ তারপরে বৃতের আকার বৃদ্ধি পেতে থাকে এবং হচ্ছে মাঝখানে স্বাভাবিক হয়ে আসে ছুলকানে বৃদ্ধি পায় তারপরে চিকিৎসা হচ্ছে অ্যান্টিফান জাল ক্রিম তারপর দাঁত মর্দন ক্যাসিয়া এলাটা গাছের পাতা নির্দ্যসের জীবনের সূত্রগুলো হচ্ছে তিন থেকে পাঁচ দিন তারপরে দা মানুষের দ্বারা দাঁতের রোগের ছত্রাক হচ্ছে অ্যামিটি মেট

সিএডিটি CADD আলো বিলম্বিত ধসা রোগ শিশি জীবন হচ্ছে ফাইথ অফোরা তারপরে বনার ধার নেই এমন উদ্ভিদ হলো ছত্রাক ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন অতলবিন্দু তারপর নিম্নের কোনটি কোন পদ্ধতিতে ছত্রাক বংশবৃদ্ধি করে না মাইটোসিস পদ্ধতিতে আর করে না বাকি দ্বি অনুজন এবং এবং প্রজননের মাধ্যমে হচ্ছে বংশ বংশবৃদ্ধি করে তারপর আছে ফাঞ্চাইয়ের বৈশিষ্ট্য নয় কোনটি কোষপরাশী সেলুলোস দ্বারা নির্মিত তাছাড়া বাকিগুলো আমরা জানি হচ্ছে অধিকাংশ বহুশি এবং হচ্ছে সারাশীলের রঞ্জক পদার্থ নেই তারপর এরা সাধারণত মৃতজীবী হয়ে থাকে এবং এদের কোষপাশী সাধারণত কাজটি নির্মিত হয়ে থাকে তারপর কোনটি ছত্রাকের বৈশিষ্ট্য নয় এদের বহিবহনতন্ত্র খুবই সক্রিয় সালোকসংশ্লেষণ কম হয়ে থাকে এরা পরজীবী হিসাবে অভ্যাস করে এবং এদের জননাঙ্ক একুশ হয়ে থাকে তারপর আছে কোনটি ফাঞ্জা এর বৈশিষ্ট্য নয় ডি এরা মূলত জলজ এরা মূলত জলজ মূলত ফাঞ্জাই জলজ নয় তারপর আছে পরবর্তীতে এরা পরবর্তীতে পরিবর্তনে এক কোষী তারপরে হচ্ছে গ্রহণের পদ্ধতি শোষণ তারপরে এটা সুগ্রাম করে থাকে তারপরে জীব জগতে সুপার কিংমা এবং ইউক্রেন পাঞ্জাই এর মাধ্যমে আছে নয় কোনটি উত্তর হচ্ছে সি তারপরে উন্নত টিস্যু বিন্যাস বিদ্যমান তারপর হচ্ছে আছে এবং ভূখ্য বিশেষ উদ্ভিদকে বলা থাকে এ সিনোসাইট একাটি গাছ সব নাম আছে মাশরুম বা ব্যাঙের ছাতা তারপরে থেকে ছাতার নেয় তারপরে বাইবি অংশ সৃষ্টি হওয়া তারপরে পরিচক্র হচ্ছে মাশরুমের বৃতাকার এবং চক্রাকার অবস্থান মাশরুম এবং হচ্ছে ব্যাংকটিফিকেশন মাইসেলিয়াম বা ছাতার নেয় তারপরে বাইবি অংশ সৃষ্টি হওয়া তারপরে পরিচক্র হচ্ছে মাশরুমের বিদ্যাকার বা চক্রাকার অবস্থান ঘটনা দৈহিক ঘটনা এবং হচ্ছে মাইসিলিয়াম হাইপার কোষগুলোতে একাধিক নিউক্লিয়াস এবং হচ্ছে সঞ্চিত খাদ্য হিসেবে থলুবিন্দু রয়েছে হাইফার কোচগুলোতে একাধিক নিউক্লিয়াস এবং সঞ্চিত খাদ্য হিসেবে তলে বেঁধে রয়েছে তারপরে হাইফিগুলো পৃথক থাকে এবং কিছু সংখ্যক একত্রে জড়া করে থাকে এদেরকে মর্ফ বলা থাকে হাইফিগুলো পৃথক থাকে অথবা কিছু সংখ্যক পাশে একতারে জড়াচরি করে থাকে এদেরকে মর্ফ বলা থাকে জনন্য অংশ বা আছে ফুটে পড়ি ফল দেহ করার ফল দেহাইপা গোড়া দিকের দিকে কাণ্ডের অংশ তার পাশে পাই এস উপরের দিকে ছাতার ন্যায় অংশ তারপরে সিস্টাইপার মাথার চক্রাকার অংশকে বলা থাকে স্টাইপের মাথার চক্রাকার অংশকে বলা থাকে স্টাইপের মাথা চক্রাকার অংশকে বলা থাকে অ্যানোলাস তারপরে গোড়ার দিকে কাণ্ডের নে অংশকে বলা থাকে স্টাইপ তারপর হচ্ছে উপরের দিকে ছাতার নেয় অংশ উপর দিকে ছাতার নয় অংশকে বলা থাকে পাইলিয়াস স্টাইপ হচ্ছে গোড়ার দিকে কাণ্ডের নেয় গোড়ার দিকে কাণ্ডের নেয় অংশকে বলা থাকে স্টাইপ পাইলিয়াস অ্যানোলাস গিল বালামলি এতে অসংখ্য বেশি ডিয়া থাকে এবং হচ্ছে এতে প্রতিটি বেশি ডিয়াম এর চারি করে বেশি ডিউস থাকে তারপর হচ্ছে একারিকাস চত্রাকের প্রতিটি পাইলিয়াসে গিলের সংখ্যা হচ্ছে তিনশো থেকে পাঁচশো পর্যন্ত হতে পারে অর্থনৈতিক গুরুত্ব এতে আশা বেশি থাকে তারপরে সরকার বছর কম থাকায় ডায়াবেটিস রোগীর জন্য এটি আদর্শ খাবার এতে লোবাস্টেসিন এবং হচ্ছে অ্যান্টাটেটিন এবং হচ্ছে নামক নামকতা হচ্ছে শরীরের কোলেস্ট্রোল কমানোর জন্য অন্যতম উপাদান শরীরের ইমিউন সিস্টেমকে উন্নত করে তারপর ক্যান্সার এবং হচ্ছে ক্যান্সারও টিউমাররা প্রতিরোধে সহায়তা করে তার হচ্ছে মাশরুম খেলে তার উচ্চ রক্তচাপ এবং হচ্ছে হৃদয়ের যন্ত্র নিয়ন্ত্রিত থাকে চুলপাকে এবং পড়া প্রতিরোধ করে তারপরে বিষাক্ত মাশরুম চেনার উপায় আর বেশিরভাগ উজ্জ্বল বনার হয়ে থাকে অম্লগন্ধযুক্ত এবং ঝাঁঝালো হয়ে থাকে স্পোর বিঘ্ন রঙের হয়ে থাকে কখনও প্রখর রোদে জন্মায় না কাটার উপর জমায় তারপরে ছোগুলো এবং ছত্রাকের মধ্যে পার্থক্য শৈবাল এবং সত্রাকার মধ্যে পার্থক্য শৈবালের ক্ষেত্রে বনকনিকা কোষেগুলোর ফিল্ডে থাকে অবদিকে সতর্কের কষেগুলোর ফিল নেই শৈবালের ক্ষেত্রে শেলা সংশ্লিষ্ট প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে এ তাই এরা সহ উচিত ক্ষেত্রে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাই এরা পড়া উচিত ক্ষেত্রে এদের জন্য আলো অত্যাবশ্যক শেলা করে বলে আবদিকে সতর্কের ক্ষেত্রে এদের জন্য আলো অত্যাবশ্যক নয় শৈবালের ক্ষেত্রে এদের কোষকরা নিয়ে গঠিত আবার দিকে যত ক্ষেত্রে এদের পশু পাশের কাঠিন বছর হাইফি দিয়ে গঠিত শৈবলার ক্ষেত্রে সঞ্চিত খাদ্য হচ্ছে সেচের বসার করা অবদিকে ছত্রাকার ক্ষেত্রে দেশটা সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন ও তৈলবিন্দু শৈবলার ক্ষেত্রে জননাঙ্গ জনঙ্গুলো ক্রমাগত সরল অবস্থা থেকে জটিল অবস্থায় পরিণত হয়েছে আবদিকে সতরকারের ক্ষেত্রে জন জনাঙ্গগুলো জটিল অবস্থা থেকে ক্রমাগত সরল অবস্থায় প্রাপ্ত হয়েছে সেই বলার ক্ষেত্রে এদের অধিকাংশ হচ্ছে পানিতে বসবাস করে অবধি সতরকারের ক্ষেত্রে এদের অধিকাংশ হচ্ছে এই স্থলে বসবাস করে হ্যাঁ বিগত বছরের বছর সময় হ্যাঁ গ্যাস মাশরুমের নিচের কোনটি অন্তর্ভুক্ত বেসিডিও মাইসিডিস তারপর একারি গ্যাসের সজ্জিত খাদ্য কোনটি তৈলবিন্দু মেবি হ্যাঁ তৈলবিন্দু তারপর সে গ্যাসের জর্ণঙ্গ কুনটি ফ্রুটবাড়ি তারপর সে মাশরুমের নিম্নের কুনটি অনুপস্থিত পেপটিডোগডিনাইকেন বিশেষত্ত্ব কতিপর সংখ্যা লাইকেন হল ছত্রাক এবং সানবে অত্যন্ত ঘনিষ্ঠ অ্যাসোসিয়েশনের তেলার গঠন লাইকেন গঠনকারী সে বলা থাকে পার্টোব্যান্টে বলা থাকে লাইকেন গঠনকারী এদের ছত্রাকে বলা থাকে মাইক্রো বান্ট সবাই বলা হয়ে থাকে পাটোব্যান্ট এবং অপরদিকে ছত্রাকে বলা থাকে মাইক্রো বায়ান্ট গুরুত্বপূর্ণ তথা লাইকেন হচ্ছে বিষম পৃষ্ঠ এবং সেথালাইট এবং অসুখ উদ্ভিদ লাইকেনকে বিশ্বজনীন উদ্ভিদ বলা থাকে লাইকেনার মোট ভরের পাঁচ থেকে দশ হাজার পার্সেন্ট সেগুলো ফলিয়াস লাইকেনারের নির্মতলায় রাজ্য রাইজের বের হয় লাইকেনারের পরিবেশ দৃষ্ণার নির্দেশকও বলা হয় তারপরে আছে কাজ হচ্ছে পাতা থেকে মাটি সৃষ্টি তারপরে নাইট্রোজেন সম্পাদন মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে তারপরে কোনো প্রজাতি ছাড়া বিশ্বে প্রায় পেয়ে গণ এবং শিশু হচ্ছে লাইকেন প্রজাতির সন্তান পাওয়া গিয়েছে জন অঙ্গ হচ্ছে প্রজনন হচ্ছে থেলাসের গ্রন্ডে অঙ্গ হচ্ছে এবং পচন প্রক্রিয়ার মাধ্যমে তারপর হচ্ছে অজন জন হচ্ছে সরোডিয়া তারপর হচ্ছে ইডি সিরিয়াল তারপর হচ্ছে পিনিক পিনিক নিডিনো তারপর হচ্ছে সরোডিয়ার মাধ্যমে তার সেনি বিভাগ গঠনগত ভাবে বাছ প্রকার হতে কাস্টস লাইকেন স্ট্রিগুলো গ্রাফিক্স স্ক্রিপ্ট তারপর হচ্ছে ক্রিপ্টোস থেসিয়া তারপর হচ্ছে রুপ্রস সিটা তারপর হচ্ছে ডিপ্লোসিয়া তারপর হচ্ছে ক্যানাস ক্যানসার তারপর হচ্ছে বলিয়া চলাকেন হচ্ছে পারমেলিয়া তারপর হচ্ছে জেন্দ্রসা

বা শিলাখন্ডে হচ্ছে কোলপ তার তারপর লিগনি গোলাস আছে ভেজা মাঠে কাঠে তারপরে ক্যালডিসিয়াম তারপরে পিপ্তা তারপরে হমনিকুলা আছে আর হচ্ছে আমরা লোহাল কাছে লেখানোরা ডিসা পার্সা তারপরে পলিকুলাশা ফার্ন তার তারপরে পড়িনা তারপর তারপর লাইকেনার গঠনকারী শত্রাকের ভিত্তিতে দুই প্রকাশ লাইকেন তারপরে গ্রুপের ছত্রাকা দ্বারা গঠিত তারপর বেসিডিও লাইকেন বেশিটা লাইকনিক রূপের দ্বারা ঘটিত তারপর অর্থনৈতিক রূপ মানুষের খাদ্য সিটারিয়া আইসল্যান্ড অ্যান্ডিকা তারপর হচ্ছে পশুর খাদ্য হিসেবে ডিয়া মশা তারপরে জিফেরিয়ানা তারপর হ্যাঁ ক্রিম তারপরে টি প্রতিরোধক তারপর ব্যথা নিয়ামকা তারপর ভাইরাস প্রতিরোধক লাইক জাত হচ্ছে আসন এবং হচ্ছে ইভোসিনা এবং হচ্ছে অ্যান্টিসেপটিক ক্রিম তারপর হচ্ছে টিমার প্রতিরোধক হচ্ছে লাইকনেন আইসো লাইকনেন না তারপর হচ্ছে তার হচ্ছে মারতক হৃদরোগ হচ্ছে হৃদরোগ হচ্ছে রোসেলা তার হচ্ছে মন্টে নেই তার হচ্ছে জলতঙ্কের ওষুধ হিসেবে হচ্ছে পেলটিজরা তারপর পিঙ্ক কফি হিসেবে হচ্ছে তারপর জকর ওষুধ হিসেবে সেট্রিয়া তারপর আসলান্টিকা তারপর হচ্ছে অ্যালার্জি হাঁপানের রোগ সৃষ্টি হচ্ছে ইভানিয়া আসনিয়া উন্মাস সব গুরুত্বপূর্ণ সংখ্যা শোয়বাল ক্ষেত্রে সারা বিশ্ব তিরিশ হাজার প্রজাতির শোবাল আছে বলে ধারণা করা থাকে মোটর সব সাড়ে বাকি হাজার শোয়বাল ঘটে থাকে প্রজাতির উপর নির্ভর করে প্রত্যেকের জুস তারপর এক থেকে বত্রিশটি জুস্টি হয়ে থাকে জুসি হাত থেকে বত্রিশটি ক্ষেত্রে মাইক্রো জুস সৃষ্টি হয়ে থাকে এবং এটি একটি এক থেকে চারটি বৃহৎ ক্ষেত্রে বা মেগা জুস তৈরি হয়ে থাকে জুসলগুলো দুই থেকে চার রান প্লাজাল বৃষ্টি হয়ে থাকে উলোদ্রিক্স এই পর্যন্ত উলোদ্রিক্সের ষাটটি প্রজাতির সন্ধান পাওয়া গেছে এই প্রজাতির নির্ভর করে তারপরে প্রত্যেক জুসপ্রাঞ্জের মধ্যে এক থেকে বত্রিশটি জুসপার তৈরি হয়ে থাকে জুসপ্রাঞ্জের মধ্যে এক থেকে বত্রিশটি ক্ষুদ্র আকৃতি এবং মাইক্রো জুসপার উপরে থাকে এটি জুসপ্রাঞ্জি আমাদের এক থেকে চারটি আর ক্ষেত্রে এবং হচ্ছে মেগা জুসপার উৎপন্ন হয় উলোদ্রিক্সের জায়গা এবং মাসেসের প্রজাতি বিহত হয়ে চারটি কাটি এবং হচ্ছে ষোলোটি ক্যাবলেটে জুসপার এবং প্রতিকূল পরিবেশ অ্যাপ্লানাস করে সৃষ্টি করে তার হচ্ছে পর্যন্ত ছত্রাকে এ পর্যন্ত তার হচ্ছে পৃথিবীতে নব্বই হাজার থেকে এক লক্ষ পর্যন্ত প্রজাতির ছত্রা পাওয়া হচ্ছে দাদ রোগ পর্যন্ত দাদ রোগের জীবনের সত্যিকাল হচ্ছে তিন থেকে পাঁচ দিন আপত্তি ক্ষেত্রে